फ्रेंड्स আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং পার্টিকুলার আজকে যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 1288 টাকার কাছাকাছি এর 52 উইক হাই আছে 1534 এর কাছাকাছি দেখুন फ्रेंड्स দেখতে পাওয়া আছে তো ডেফিনেটলি এই মুহূর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 5.57% এর মুভমেন্ট দেখতে পাওয়া গেছে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন ধরে এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তো এখান থেকে স্টক আবারো 1500 অবধি পৌঁছাবে কিনা সেই সব বিষয়ে আজকে আমরা ডিটেইলসে এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি বা টেকনিক্যালি কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এখন আমাদের কি করা উচিত আছে সেই বিষয়ে फ्रेंड्स আমরা আলোচনা করে নেব তার আগে फ्रेंड्स এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেল কে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি এই স্টক ওপেন হয়েছিল 1220 তে রাইট হাই আমরা দেখতে পাচ্ছি 1299 এবং লো আছে 1218 টাকা এবং এখানে যদি দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে 39% কোয়ান্টিটি ট্রেড হয়েছে তো ভারী একটা কোয়ান্টিটি কিন্তু ট্রেড হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি চলুন সময় নষ্ট না করে কোম্পানির নাম কি আছে বা বিজনেস কেমন আছে সেটা আমরা দেখে নেব তার সাথে फ्रेंड्स আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসসি ইন্ডিয়ার মধ্যে फाइनेंशियल ट्रेड किंतु पॉजिटिव इंडिकेट दिच्छे तो डेफिनेटली एखाने एकटा गुड इंडिकेटो पावा जाच्छे कम्पानी फ्रेंड्स लार्ज कैप कम्पानी आछे देखुन मार्केट कैप देखते पावा आछे 1,49,000 करोड़ एर मार्केट कैप आछे इंडियार मध्ये एर रैंक आछे 33 नम्बर राइट पी आछे एर सेक्टर पी आछे 23 एबं एर पी रेशियो आछे 19 तो सेक्टर पी तुलनाय अनेकटाई वैल्यूएबल प्राइजे मार्केटे अवेलेबल आछे कम्पानी की काज करछे आयरन एबं स्टील सेक्टरे बिलंग करछे डिविडेंड यील्ड दिच्छे आमादेरके 2%-এর মতো তো ভারী একটা ডিভিডেন্ড প্রোভাইড করছে কোম্পানি অনেকটা ভ্যালুয়েবল প্রাইসেও মার্কেটে অ্যাভেলেবল আছে কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে রাইট তো চলুন কোম্পানির নাম কি আছে আমরা দেখে নেব কোম্পানির মধ্যে এই মুহূর্তে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু ডেপথ নেই কোম্পানির নাম আপনাদের সামনে আছে फ्रेंड्स টাটা স্টিল লিমিটেড টাটা স্টিলের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 5.5%-এর মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে তার রিজন হিসেবে फ्रेंड्स বলা হচ্ছে যে কোম্পানি অ্যাকুইজিশন করতে যাচ্ছে তার বিজনেসকে বাড়ানোর জন্য তো ডেফিনেটলি বিজনেসের জন্য যখন এই ধরনের অ্যাকুইজিশন চলে তখন কিন্তু নম্বরের মধ্যে আমরা জম দেখতে পাই এবং সেটা টাটা স্টিলের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3 দিন ধরে রাইট কোম্পানির মধ্যে আরই আছে 10%-এর মতো তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে তাতে কোনো ডাউট নেই কোম্পানি টাটা গ্রুপের স্টক আছে ডেফিনেটলি ভরসার কিন্তু একটা জায়গা তৈরি হয় 1907 সালের কোম্পানি আছে কোম্পানির মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি কোম্পানি তার ডেপথকে অনেকটাই রিডিউস করেছে যে হেলদি ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেইনটেইনও করছে যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 1-এ আসছে প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম যে এতদিন জেএসডব্লিউ স্টিল আসছিল फ्रेंड्स এখন আমরা দেখতে পাচ্ছি টাটা স্টিল কিন্তু নাম্বার 1-এ জায়গা বানিয়ে নিয়েছে দেখুন फ्रेंड्स কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি সেল যেহেতু হচ্ছে তাই সেই কারণের জন্য কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশনও আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আছে তো টাটা স্টিল কিন্তু মার্কেট লিডার আছে এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম জেএসডব্লিউ ছিল জেএসডব্লিউ কে পিছনে ফিরে টাটা স্টিল কিন্তু এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি টাটা গ্রুপের স্টকের দিকে কিন্তু অবশ্যই আপনারা নজর রাখতে পারেন স্টিল সেক্টরের স্টক আছে फ्रेंड्स একটু ভলটিলিটি দেখতে পাওয়া যায় আপ এন্ড ডাউন 1 ইয়ার এই কোম্পানির মধ্যে সিএজিআর আছে 75% এটা দেখে বোঝা যাচ্ছে এক বছরে কোম্পানি কেমন পারফরম্যান্স দেখিয়েছে 3 ইয়ার্স এ 36 5 ইয়ার্স এ 22 এবং 10 ইয়ার্স এ 11% এর মতো রাইট তো এটা দেখে অনুমান করা যাচ্ছে যে কোম্পানি কিভাবে আমাদেরকে পারফরম্যান্স দেখিয়েছে চলুন চার্টের উপর চলে যাব তো চার্টের উপর फ्रेंड्स আমরা চলে এসেছি টাটা স্টিলের চার্টের উপর চলে এসেছি फ्रेंड्स चार्ट के जो देखें तो लास्ट 3 दिन धरे एर मध्य ग्रीन कैंडल तैरी होते देखो 1 2 3 एवं लास्ट 3 दिन धरे हमें देखते पाची মধ্যে 6.5% করে মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে কেননা কোম্পানির মধ্যে যেহেতু নিউজ আছে সেই কারণের জন্য 1500 লেভেল থেকে অলমোস্ট আমরা দেখতে পেয়েছিলাম যে 1000-এর লেভেল অবধি চলে এসেছে তাছাড়া फ्रेंड्स এখানে দেখুন ডারভাস বক্সের মতনও তৈরি হয়েছে এবং সেই বক্সের উপরও ক্লোজিং দিতে পেরেছে আপনাদের সামনে এখানে আমি বক্স করে দেখাচ্ছি फ्रेंड्स
फ्रेंड्स এখানে আমি বক্স করে নিয়েছি এবং এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে এই টাইট জোনের মধ্যে ট্রেড করছিল রাইট এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে তো ডেফিনেটলি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে স্টক কিন্তু আরো উপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে টাটা স্টিলের মধ্যে কিন্তু ডারভাস বক্সের মতন তৈরি হয়েছে এবং সেই বক্সের উপরে ক্লোজিং ও দিয়েছে রাইট ভলিউম দেখুন প্রচুর পরিমাণে জেনারেট হচ্ছে তো ডেফিনেটলি টাটা স্টিলের দিকে কিন্তু লং টার্মের জন্য অবশ্যই নজর রাখা যেতে পারে मार्केट लीडर किन्तु हुए दाड़िये चे टाटा स्टील तो डेफिनेटली टाटा स्टील दिके नजर रखा समय चले एसेछे फ्रेंड्स এখানে আমি ট্রেড লাইনও ড্র করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইনের এখানে একবার টাচ করলো এখানে দুবার এবং এখানে ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে তো টেকনিক্যালি খুবই স্ট্রং ইন্ডিকেট পাওয়া যাচ্ছে টাটা স্টিলের মধ্যে তো फ्रेंड्स আপনাদের কি মতামত আছে টাটা স্টিলকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন কমিউনিটির কি মতামত আছে সেটাও আমরা দেখে নেব আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর फ्रेंड्स আজকে আমরা দেখতে পাচ্ছি 3 কারুরের ভলিউম জেনারেট হয়েছে প্রচুর পরিমাণে বাইং এবং সেলিং वन वीके पॉजिटिव मूवमेंट देखिए स्टॉक हमारे प्राइस परफॉर्मेंस जो देखें तो वन मंथे पॉजिटिव थ्री मंथे पॉजिटिव वन ईयर पॉजिटिव और थ्री ईयर्स पॉजिटिव मूवमेंट देखा फ्रेंड्स स्टीलर चाहिदा प्रचुर परिमाणे इंडियाते और इंडियार बहरे किन्तु आछे सेई कारणेर जोन्नो आमरा देखते पाच्छि जे कम्पानी क्रमागत किन्तु पॉजिटिव परफॉर्मेंस आमादेरके देखिएछे राइट तार साथे फ्रेंड्स एखाने आमरा देखते पाच्छि 82% बोलछे बाय करार जोन्नो 14% बोलछे सेल एबं 4% बोलछे होल्ड करार जोन्नो तो एटा ह्यूज कम्यूनिटीर मध्ये बाइंग करार जोन्नो मतामत दिच्छेन तो फ्रेंड्स आपनादेर कि मतामत आछे अवश्यई कमेंट बक्से कमेंट करे जानाबेन इनफरमेशन जोदि भालो लागछे তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অফ দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।